ইলেকট্রনিক ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইটাফ এর সম্মানিত সহসভাপতি অর্থ এবিসিসিআই এর জেনারেল বডি মেম্বার বাংলাদেশ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সদস্য মেসেস রিমোট সেন্টারের সত্তাধিকারী ফেনী জেলা ছাগলনাইয়া থানাধীন হরিপুর বাজার পাঠানগর পূর্ব এর অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন ফরাজি হেলাল বিগত 23/9/2020 তারিখ রাজধানী ঢাকার কদমতলি থানার ছাপড়া মসজিদ এলাকা হতে বিগত কাজ শেষে রিক্সাযোগে তার ব্যবসা প্রতিষ্ঠান পাটোয়াটুলি যাওয়ার পথে আনুমানিক দুপুর 12:20 সময় যাত্রাবাড়ি দয়াগঞ্জ রাস্তার ধোলাইপাড় স্কুলের কাছাকাছি পৌঁছানো মাত্র অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করে, দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে শরীফ উদ্দিন ফরাজি হেলালের ঘাড় থেকে কোমর পর্যন্ত প্রায় 14 ইঞ্চি জায়গা কেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে ইলেকট্রিক ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইটাফ এর সভাপতি শরীফ উদ্দিন ফরাজের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করে। এই সংবাদ সম্মেলনে বিডি লাইফ 24 নিউজকে জানান, আমি সরকার দর্শন কুঞ্জা সভাপতি ইটাফ, ও যার উপরে হামলা হয়েছে ও আমাদের সহসভাপতি। সবচেয়ে বড় কথা, আজকে প্রায় 1 মাস হলো না, এখনো কিন্তু আমরা আসামিকে ধরতে পারি না, যেটা একটা সন্দেহভাজন একজনকে যে অ্যারেস্ট করছে ওটাও কিন্তু একটা ভিডিও সিসি ক্যামেরার দেখে করছে। আর একটু তৎপর হলে, মানে আর একটু চাপ প্রেশার যদি আপনাদের কাছ থেকে যায়, তাহলে কিন্তু ঘটনাটা ক্লিয়ার হয়ে যায়। অ্যাকচুয়ালি একজনকে ধরতে পারলেই কিন্তু কী উদ্দেশ্যে করা হয়েছে, কেন করা হয়েছে, এই জিনিসগুলো আমরা বাইর করতে পারতাম। এটা ছাড়াও আজকেও তো সে নিরাপদ না, অত জানে বাঁচি গেছে, এটাই কিন্তু শেষ না, এখনো ভয়ভীতির ভিতরে আছে, হুমকি ধমকি ভিন্ন বিভিন্ন ধরনের একটা টর্চারের ভিতরে আছে, ঘর থেকে বাইর হওয়া নিরাপদ মনে করতেছে। তো এটা যদি ঠিকভাবে, যদি যারা এই ঘটনাটা ঘটাইছে পুরো ক্লুটা যদি বাইর না করা যায়, তাহলে কিন্তু একে আমরা রক্ষা করা একটা কঠিন ব্যাপার হতে হবে। কয়দিন তাকে সাপোর্ট দিবে, কয়দিন সে ভি চলতে পারবে, কতক্ষণ চলতে পারবে, যে কোনো ব্যাপারে যে লোক এতটুকু করতে ঘটাতে পারে, তাহলে তো তাকে আর কি বলা যায়। তার হাতে মোবাইল ছিল অল্প কিছু, যা টাকা ছিল, কোথাও কিচ্ছু নেই না, কিছুই নেই না তার কাছ থেকে, তার মানে কি তাকে হত্যা করার জন্য এই ঘটনাটা ঘটেছে? আমরা অ্যাসোসিয়েশন বড় কথা না, একটা লোক একটা ব্যবসায়ী দায়বদ্ধতা আমাদের যা আছে আপনাদেরও তা আছে, একটা নিরপেক্ষ একটা তদন্ত, মানে নিরপেক্ষভাবে একটা জিনিস চিন্তা করলে তো এটা বাইরে যায়। একটা হত্যা করার জন্য এই ঘটনাটা ঘটাইছে এবং এটা যদি বাইর না করতে পারি, তাহলে তো পুরো ফ্যামিলি রিস্কে থাকে। ও তো আমি জানি না ও ব্যবসা বাণিজ্য আবার কবে ফিরিয়ে আসবো, কীভাবে ফিরিয়ে আসবো, আদৌ ফিরিয়ে আসতে পারে কি না, বা আবার আসলে তার উপর আরও যে আক্রমণ হবে না, এটাও তো কোনো কিছু নাই। অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, জেলার টাকা পয়সা কিছু দিয়ে হবে না, টেলিফোনে হবে না, আপনারা একটু মুভ করলে আর আপনারা চেষ্টা করলে 12 ঘন্টায় এটা প্রবলেমটা সলভ।